আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক ছাত্র আন্দোলনের সময়ে ছয়জন যে সমন্বয়কদেরকে ডিবি হারন ধরে নিয়ে গিয়েছিল তো আপনারা একটা ভিডিও ভাইরাল করেছিল ডিবি হারন নিজেই যে ছাত্র সমন্বয়কদেরকে ধরে নিয়ে হারুনের সেই ভাতের হোটেলে তাদেরকে ভাত খাওয়ানো হয়েছে ভাত খাওয়ানোর পর সেই ভিডিওটাকে প্রকাশ করছে ডিবি হারুন নিজেই তো কথা হলো ছাত্র সমন্বয়কদেরকে ধরে নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে কী নিয়ে আলাপ হয়েছিল তাদেরকে কি কোটি কোটি টাকার অফার দেওয়া হয়েছিল এই আন্দোলনকে বন্ধ করার জন্য নাকি বড়ো বড়ো কোনো চাকরি দেওয়ার কথা হয়েছিল। এই আন্দোলনকে দমানোর জন্য বা তাদের সাথে যেই বাঘবিতণ্ড হয়েছিল মানে সেখানে কী রকমের আচরণ করা হয়েছিল ছাত্রদের সেই সমন্বয়কদের সাথে ছয়জন সমন্বয়কদের সাথে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আসলে কি হয়েছিল সেদিন কিন্তু আবার কিভাবেই জানবো আমরা কারণ সে নিয়ে তো ছাত্র সমন্বয়করা এসে মানে পরিষ্কার করে কোনো কথা বলেননি কিন্তু এখন এই আজকে গতকালকে মানে আমি তো ভিডিওটি গতকালকে বানিয়েছি আজকে আপলোড দিতেছি তো গতকালকে একজন ছাত্র সমন্বয়ক তার নাম হল আবু বাকের মজুমদার তিনি তার ফেসবুক পোস্টে সেই সব তথ্যগুলো ফেসবুকের একটি পোস্টে লিখে তিনি বলেছেন যে আসলে সেদিন ডিবি হারনের সাথে সমন্বয়কদের সাথে কি কি ঘটেছিল তো চলুন আমরা সেই তথ্যগুলো সম্পর্কেই এখন জেনে নেই দেখেন এটার হেডলাইনই হলো হারুনের সঙ্গে বিতণ্ডায় গিয়ে সেই ছয় সমন্বয়কদের সাথে কী কী ঘটেছিল তো এখানে ছয়জন সমন্বয়কদের মধ্য থেকে একজন ছিলেন আবু বাকের মজুমদার তাকে হয়তো অনেকেই চিনেন না কারণ সেই লোকটি আসলে ক্যামেরার সামনে খুব কম আসতো সে পিছনে থেকে খুব বেশি কাজ করতো ক্যামেরার সামনে খুবই কম আসতো এই জন্য হয়তো অনেকেই এই লোকটিকে খুবই কম চিনেন তো যাই হোক এই আবু আবুবাকের মজুমদারি তিনি পোস্ট করে তিনি একজন সমন্বয়ক তিনি পোস্ট করে সব মানে কথাগুলো আমাদের সামনে জাতির সামনে শেয়ার করেছেন তো পোস্টে তিনি লিখেছেন যে দীর্ঘদিন ক্ষমতার আসনে গিরে বসা শেখ হাসিনার সরকারের হঠাৎই এক হয়েছিল ছাত্র জনতা মানে শেখ হাসিনা সরকার যে অনেক দিন ক্ষমতায় বসেছিল শক্তভাবে তার ক্ষমতাকে ক্ষমতাটাকে মজবুত করে ধরে বসেছিল তার ক্ষমতাটাকে শেষ করার জন্য এক একটা হয়েছিল কি ছাত্র জনতারা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু এরপর শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু আবুবাকের মজুমদার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ হারুনর রশিদের নির্মম নির্যাতনের কথা ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেন তিনি যে সমন্বয়কদেরকে ছয়জন সমন্বয়কদেরকে ডিবি হারুন ধরে নিয়ে গিয়েছিল সেখানে যে নির্যাতনগুলো হয়েছিল সেগুলোই তিনি ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরেছেন হারুনের যেই ভাতের হোটেলে মানে হারুনের যেই ভাতের হোটেল আপনারা চিনেন সেই হোটেলে হারুন খাচ্ছিল ডিবি হেফাজতের দ্বিতীয় দিন মানে আবু বাকের মজুমদার তিনি বলতেছেন যে ডিবি হেফাজতের দ্বিতীয় দিন আমাকে এবং নাহিদ ভাইকে এবং আসিফ ভাইকে তার সামনে নিয়ে যাওয়া হয় আসিফ আবু বাকের মজুমদার সমন্বয়কে এবং নাহিদ ভাইকে এবং আসিফ ভাইকে ডিবি হারুনের সামনে নিয়ে যাওয়া সামনে নিয়ে যাওয়া হয় এবং ডিবি হারুন তার ভাতের হোটেলে বসে বসে খাবার খাইতেছিলেন তো এক পর্যায়ে হারুন মানে ওই তিনজন সমন্বয়কদের সাথে কথা শুরু করে দিল হারুনের ব্যবহার ছিল অত্যন্ত বাজে এবং হল ছাত্রলীগের উপসম্পাদক ক্যাটাগরির আমাদেরকে বলতেছিল আমি নেতা ছোটো করি নেতা বানাই না মানে ডিবি হারুন ছাত্র সমন্বয়কদেরকে বলতেছে যে আমি নেতাদেরকে ছোট করি ছোট করি আমি নেতা বানাই না দেখোস নাই নূরকে ভিপি নূরকে কি করে ছেড়ে দিছি নূর এখন রিমান্ডে কান্নাকাটি করতেছে সে যেভাবেই কথা বলুক না কেন আমরা তিনজন খুব ধীরর কথা বলে যাচ্ছিলাম মানে সমন্বয়ক আবু বাকের বলতেছে যে ডিবি আমাদের সাথে খুব কঠিনভাবে কথা বলতেছিল কিন্তু আমরা তিনজন সমন্বয়ক আমি আবু আবুবাকের মজুমদার এবং আসিফ ভাই এবং নাহিদ ভাই আমরা তিনজন খুব ধীরভাবে তার সামনে কথা বলে যাচ্ছিলাম তারপরে এক পর্যায়ে তিনি বলল যে এক পর্যায়ে সে আমাকে বলে তুই শিবির মানে আবু বাকের মজুমদারকে বলে যে তুই শিবির আমি বলি না আমি শিবির না সে আবারও একটু উচ্চ শব্দে বলে না তুই শিবির আমি আবারও বলি না ওর থেকে উচ্চ শব্দে আরো উচ্চ শব্দে বলি না আমি শিবির না সে আসিফ ভাই এবং নাহিদ ভাইকে দেখিয়ে দিয়ে বলে কয় দেখ সে কিভাবে কথা বলে ওর কথা বলার মাঝেই ওর থেকে উচ্চ শব্দে বলতে থাকি আমার পুরো বাড়ির মানুষ মানে আবুবাকের মজুমদার বলতেছে যে আমার পুরো বাড়ির মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার বাড়িতে যোদ্ধারা ক্যাম্প করেছিল আমি সেই বৃহত্তর পরিবারের সন্তান তারপর আমি তার থেকে উচ্চ বাক্য ব্যবহার করায় সে প্লেট ছুঁড়ে মেরে দিয়ে এক অফিসারকে ইশারা দিয়ে বলে আমাদেরকে নিয়ে যেতে আমাদের তিনজনকে তিনটি আলাদা রুমে নিয়ে যাওয়া হয় রুমে যাওয়ার তিন থেকে চার মিনিট পর দুইজন লোক এসে আমাকে দরজায় আসতে বলে তাদের হাতে ছিল জম টুপি মানে কালো বড় বড় টুপি গলা পর্যন্ত যেগুলো ঢেকে যায় এবং হাত করা দর্শক এই কথাগুলো বলতেছেন কিন্তু আবু আবুবাকের মজুমদার ছয়জন সমন্বয়কে ধরে নিয়ে নিয়ে গিয়েছিল তার মধ্য থেকে কিন্তু একজন ছিল আবু আবুবাকের মজুমদার তিনি এই কথাগুলো বলতেছে তো যখন তিনি দেখতেছেন যে একজন লোক এসে কালা টুপি যেগুলো গলা পর্যন্ত ঢেকে যায় সে টুপি নিয়ে এসেছে এবং হাতে ছিল হাতকরা এগুলো নিয়ে যখন আবু বাকের মজুমদারের সামনে গেলো তখন সে বুঝে গেছে যে এখন হয়তো তাকে টর্চার করা হবে কোথাও নিয়ে যাওয়া হবে হয়তো মেরে ফেলা হবে সে তখন বলতেছে যে হয়তো এই হাতকরা এবং কালো টুপি পরিয়ে মনে হয় তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হবে কারণ আবুবাকের মজুমদার বলতেছিল যে সেই তাকে তারপরে সেই কালা টুপিটা পরানো হলো সে যখন দরজার সামনে আসলো তাকে সে কালো টুপি যেটা গলা পর্যন্ত ঢেকে যায় সেই টুপিটা পরানো হলো এবং হাতে হাত করা পরানো হলো এরকমভাবে হাত করা পরাইয়া তাকে বিভিন্ন জায়গায় হাঁটানো হইতেছে মাঝে মাঝে লিফটে আবার কোনো সময় সিঁড়িতে আবার কোনো সময় দেখা যায় কয় সমান জায়গায় হাঁটতেছে এইভাবে আবুবাকের মজুমদারকে বিভিন্ন জায়গায় হাঁটানো হলো তো এক পর্যায়ে একটা রুমের মধ্যে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে সেই রুমের মধ্যে নিয়ে গিয়ে আবুবাকের মজুমদারকে প্রথমে মূলত বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করছে তাকে যে তারা কোথা থেকে ট্রেনিং নিছে। যে তাদের বয়স আবুবাকের মজুমদারকে বলতেছে যে তোর বয়স তো কম তোর বয়স তো অনেক কম কিন্তু তুই এত এত কিছু জানো কীভাবে কোথা থেকে ট্রেনিং নিয়েছিস বল আবুবাকের মজুমদার বললো না আমি তো কোনো জায়গা থেকে ট্রেনিং নি নেই কিছু করি নাই আমরা ছাত্র আন্দোলনের সাথে জড়িত তো ছাত্র আন্দোলন করতে করতেই আমাদের ভিতরে এই স্পৃহা তৈরি হয়েছে বা এই অভিজ্ঞতা তৈরি হয়েছে তো যাই হোক বিভিন্নভাবে আবুবাকের মজুমদারকে মানে টর্চর করা হয়েছে এক পর্যায়ে আবুবাকের মজুমদারকে মানে হাত বেঁধে দেয়ালের দিকে এইভাবে মানে দেয়ালের দিকে ফিরানো হলো এবং ফিরিয়ে তাকে বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করা হলো এক পর্যায়ে ভালো কোনো উত্তর পেলো না আবু বাকের মজুমদারের কাছ থেকে তো যাই হোক এক পর্যায়ে আবু আবুবাকের মজুমদারকে মানে হাত উপরে দিয়ে ঝুলানো হলো তিনি হালকা হালকা একটু একটু ফলোর তার পায়ের আঙ্গুল দিয়ে একটু একটু ফলোর মানে পাইতেছে তো এই একটু একটু ফলোরে ভর দিয়ে আবু আবুবাকের মজুমদার হাত উপরে ঝুলানো হলো এক পর্যায়ে আবুবাকের মজুমদার বুঝতে পারছে যে তাকে এখন খুব টর্চার করা হবে তো সেই পর্যায়ে আবুবাকের মজুমদার বলছে যে আমার পিঠে খুব সমস্যা যদি পিঠে আঘাত করেন তাহলে আমি মরেও যেতে পারি আর আমার বাম পাটা সেটা সমস্যা ব্যথা সেটা আঘাত করলে তার পা ভেঙে যাবে এই কথাগুলো আবুবাকের মজুমদার খুলে বলল। তখন আবুবাকের মজুমদার একটা জিনিস ভাবছে যে তাকে যেহেতু এখানে টর্চার করতে নিয়ে আসছে তাহলে সে ভাবতেছে যে আসিফ ভাই এবং নাহিদ ভাইকেও হয়তো কোনো জায়গায় নিয়ে টর্চার শুরু করতেছে তাদেরকে নিয়ে সে একটু চিন্তিত ছিল কারণ আসিফ ভাই এবং নাহিদ ভাই তারা নাকি ছিল খুবই অসুস্থ যাই হোক এক পর্যায়ে আবুবাকের মজুমদারকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হলো এবং সেখানে উপরে হাত ঝুলিয়ে তাকে টর্চার করা হল টর্চার করা হলো মানে একটা বড় লাঠি দিয়ে তার পাছায় আঘাত করা হলো প্রচুর পরিমাণে আঘাত করা হলো তার পাছায় এবং বিভিন্ন কিছু জিজ্ঞাসা করলো কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কোনো তথ্য তারা জানতে পারল না তো একপর এক পর্যায়ে আবু আবুবাকের মজুমদার সে বলতেছে যে আমার তো পানি পিপাসা লেগেছে খুব প্রচুর পরিমাণে পানি পিপাসা লেগেছে তো তারা একটুখানি পরিমাণ এক এক পরিমাণ পানি দিয়েছে আবুবাকের মজুমদারকে খাওয়ার জন্য তো যাই হোক আবু আবুবাকের মজুমদারকে সেই পানি খাওয়ানোর পরে পিটানোর পরে তাকে বলল যে কিছুক্ষণের জন্য বিশ্রাম দাও তারপরে আবার এসে পিটাইবে এই জন্য আবুবাকের মজুমদারকে কিছুক্ষণের জন্য বিশ্রাম দিল এবং সে ভেবে নিল যে কিছুক্ষণ পর তাকে আবারও পিটানো হবে কিন্তু তাকে ওইভাবেই ঝুলিয়ে রাখা হলো তো এক ঘন্টার মতো আবু আবুবাকের মজুমদারকে ঝুলিয়ে রাখা হলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখার পরে সে বললো যে আমার প্রস্রাব ধরেছে তো প্রস্রাব করতে দাও এক পর্যায়ে তাকে একটি অশ্রুমে নিয়ে প্রস্রাব করানো হলো তারপরে তাকে এনে সে তো ভেবেছিল যে তাকে আবার টর্চার করবে কিন্তু দ্বিতীয়বার টর্চার করা হলো না ও তাই ওই মারা টর্চারের অবস্থায় আবুবাকের মজুমদারকে প্রশ্ন করা হলো যে তুই কি সরকারি চাকরি করবি সরকারি চাকরি করবি এই অফারগুলো দেওয়া হলো তো আবুবাকের মজুমদার ভাই বলল যে পরবর্তীতে করতেও পারি কিন্তু তাদের আন্দোলনটা হলো মূল উদ্দেশ্য যাই হোক এক পর্যায়ে টর্চার করে করছে কিন্তু তারা যেন মরে না যায় সেই দিকেও তাদের নজর ছিল কারণ অন্যদিকে এই ছয়জন সমন্বয়কদেরকে যে ডিবি ডিবি অফিসে ধরে আনা হয়েছে এই জন্য ছাত্ররা যখন প্রচুরভাবে মিছিল মিটিং করতেছে তো এক পর্যায়ে পুলিশ বা ডিবি হারুন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তাই পরবর্তী পর্যায়ে তাদেরকে আবার ছেড়ে দেয়া হল যাই হোক প্রিয় দর্শক তো এই ছিল আমাদের আজকের এই সংবাদটি পরবর্তী সংবাদ সম্বন্ধে জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ